মানে ভাব ভালোবাসা প্রেম মেশামেশি দেখা সাক্ষাৎ মানে মানে পার্কে গিয়ে বাদাম খাওয়া এবং চুমাচুমি করা এইগুলা বেশি বেশি হওয়া দরকার বেশি বেশি হওয়া উচিত বেশি বেশি হইলে ভালো এবং বেশি বেশি হইলে যে জিনিসটা হবে পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে এই সাম্প্রদায়িকতাটা আস্তে আস্তে কমতে থাকবে একজন আরেকজনের প্রতি আরেকজনের প্রতি ঘৃণাটা আস্তে আস্তে কমতে থাকবে সুশান্ত ব্যানার্জি ব্যানার্জি সাহেব আপনাকে যুক্ত করা হচ্ছে প্লিজ অনুমিত বলুন হ্যালো হ্যালো জি জি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি জি জি আমি কিছু সংশয়ের মধ্যে আছি বলতে গেলে সংশয় আপনার মনে হচ্ছে এক সেকেন্ড এক আপনি ধর্মে বিশ্বাস করেন আপনি ধর্মে বিশ্বাস সংশয় রাখা যায় নাকি আমি ধর্ম বিশ্বাস করতে নিয়ে আমার কোনো বিষয়ে আলোচনা করার না অন্য ম্যাটার ম্যাটারটা যে মনে একটা বাবা মা ঠিক আছে তো সন্তানকে মনে করেন লালন পালন করে ছোটবেলা থেকে খুব যত্ন করে বা কষ্ট করে মনে করুন প্রচুর কষ্ট করে একটা বাবা মা কিন্তু সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করে বা বড় করে তাই না তো এখানে বাবা মায়ের জবদানটা আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশ প্লাস বিভিন্ন অনেক অনেক দেশগুলোতে কি হচ্ছে যে ছেলে মেয়ে ধর্মান্তর হচ্ছে মানে ধর্মান্তরের হচ্ছে এমন পরিমানে যে মানে পরবর্তীতে দেখা যায় যে মানে যাকে ভালোবেসে বিয়ে করেছে তার মধ্যে সে দেখা যাচ্ছে খুন করে মনে এরকম অনেক মানে খুন করেছে বা মার্ডার করেছে এরকম আমরা অনেক অনেক নিউজ পাই আপনি কি আপনি কি এনি হাউ জিহাদের কথা বলতেছেন হ্যাঁ অনেকটা সেরকমই ওই লাভ জিহাদের কথাই বলছি আমি যেটা মনে করুন ঘটছে আর কি এবং আমরা মানে আমি বিভিন্ন গ্রুপে গ্রুপে এগুলো দেখতে পাই আর কি যে যতটুকু মানে খুন খারাপি যে বিষয়গুলো হচ্ছে এটাকে আপনারা মানে কিভাবে কি চোখে দেখেন বা এটা নিয়ে কি আলোচনা আপনাদের আছে আর কি এর মধ্যে আমি কোনো আলোচনা আমি কখনো আপনাদের এই লাভ জিহাদ বিষয় আমি শুনিনি তাই আমি মানে প্রশ্নটা করছি ভাই আমি লাভ জিহাদ কোনো মানে অর্গানাইজড কোন ক্রাইম হিসাবে বা কোনো ইয়ে দেখি না প্রথমত আমি আমি মনে করি দুজন ব্যক্তি মানুষ তারা পারে তারা তারা যে ধর্মেরই হোক যে জাতিরই হোক এটা করতে পারে এবং হ্যাঁ এই টেন্ডেন্সি মুসলিমদের আছে যে একটা মুসলিম বানানো এই টেন্ডেন্সি আছে এটা একদম অস্বীকার করবো না বাট এটার জন্য আমি সকল ব্যক্তি যারা হচ্ছে আপনার আমি সকল ব্যক্তিকে দোষারোপ করছি না আমি অপরাধী যারা তাদের কথাই আমি বলছি মানে একটা বিষয় হচ্ছে কি প্রথমত সন্তানের আমি মনে করি সন্তানকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত একটা ছেলে হোক বা মেয়ে হোক তার সঙ্গী নির্বাচন করবে সেটাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত সেটা কোনো বিষয় না আমার কাছে বিষয়টা হচ্ছে যে কিন্তু সে যে স্বাধীনতাটা পাচ্ছে বা তার স্বাধীনতার যে সিকিউরিটিটা সেটাকে দেবে মানে তার স্বাধীনতার সিকিউরিটিটাই তো একটা সমস্যা মনে যেমন যে কোনো একটা মনে করুন যে ভালোবেসে বিয়ে করলো যে লাভ জিহাদের বিষয়টাই আমি বলছি সেখানে সে মানে খুন হচ্ছে তার কিন্তু বিচার আচার পাচ্ছি না বাংলাদেশে যেগুলো মানে প্রতিবাদ ভালোবাসার ইয়ে না মানে এটা তো হচ্ছে আপনার আহ আইনি প্রয়োগে দিয়ে যাই হোক এই জিনিসগুলো মানে এই case গুলো দু একটা কথায় আমার মনে হয় না শেষ হয় বুঝছেন একটু শেষ করে নি এগুলো প্রত্যেকটা step এই আহ বেশ বেশ কিছু factor চেক করা লাগে ওটা উপর উপর দিয়ে কথা বলাটা আমার মনে হয় সঠিক কাজ না 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 এর মধ্যে আমি কিছু নিউজ মনে করুন পাচ্ছি কিরকম আমি সেটা আপনাকে বলি যেমন একটা ধরুন জগন্নাথ কলেজের কথা বলি কিছুদিন আগের কথা তো জগন্নাথ কলেজে কিছু টিচাররা এরকম ছেলে মেয়েদেরকে কি করছে মানে ধর্ম সম্বন্ধে ব्रेन ওয়াশ দিচ্ছে বিধর্মীদেরকে মানে আমাদের সনাতন ধর্মই ছেলে মেয়েদের ঠিক আছে তো এবার ধর্ম একটা হচ্ছে কি ধর্মান্তর একটা হচ্ছে ধর্মতে এক এই দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা তাই না হ্যালো তো তারা কি করছে দেখা যায় আমাদের ধর্ম নিয়ে একটা অপপ্রচার করছে পরে

আমি মনে করি এখানে যে মোটা দাগের কথা মোটা দাগের কথা যেগুলো সেটা আপনার আপনি যেটা বলবেন আমারও পজিশনও সেটাই হবে মানে খুব বেশি ডিফারেন্ট কোনো কিছু খুব বেশি ডিফারেন্ট কোনো কিছু হবে না এন্ড বাকি যে স্পেসিফিক বিষয়গুলো স্পেসিফিক বিষয়গুলো আমি এই বিষয়টা নিয়ে করেন একটা এমন মানে আর স্পেসিফিক কেসগুলোতে আমরা পার্টিকুলার একটা কেস না নিয়ে মানে পার্টিকুলার একটা কেস পুরোটা না দেখে মানে উপর উপর দিয়ে বলাটাও ঠিক হবে না এন্ড আপনার

সেটা একটা রং সেটা একটা রং দাবি এটা আপনারা দেখান এখন আপনার যদি যাবে না তাহলে আমার মনে হয় না এখানে আপনাদের মানে ইয়ার কোনো কিছু আছে কারণ আমি পার্সোনালি হিন্দু ধর্মকে একেবারেই একেবারেই মিথ মনে করি হ্যাঁ এবং আমার মনে হয় যে কোনো ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি হিন্দু ধর্ম একটু শেষ একটু শেষ করি এবং যে কোনো সাধারণ ব্যক্তি যে যে একটু মাইন্ডে পড়াশোনা করে স্কেপটিক মাইন্ডে দেখার চেষ্টা করবে তারা হিন্দু ধর্মকে মোটামুটি একটা মিথি মনে করবে অ্যান্ড ওইখান থেকে আপনি যদি মানে তুলনা করতে চান একজন হিন্দুকে ইসলামে মুসলিমে কনভার্ট করাটা খুব ইজি আর আমার মনে হয় যেটা যে টার্মে আসা উচিত সেটা হচ্ছে ধর্মের ক্রিটিসিজমটা এটা ওপেন করা উচিত ধর্ম নিজের মধ্যে রাখা উচিত যে আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে ক্রিটিসিজম হলে সব ধর্মের ক্রিটিসিজম ক্রিটিসিজম হওয়া উচিত এখন আপনি ইসলাম ধর্মের ক্রিটিসিজম করতে গেলে হয়তো বা আপনার পড়াশোনা করা লাগবে এবং কোপো খাইতে হবে দুইটাই 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 করতে হবে এই বিষয়টা মানে কোন সত্য কথা যদি তুলে ধরি সেখানে দেখা যাবে যে হিতে বিপরীত মারামারি ঝামেলা কাটাকাটি হচ্ছে অনেকটা আর একটা বিষয় হচ্ছে কি যে আপনার আমরা মনে করুন যে বিষয় হচ্ছে বাংলাদেশে এমনি অমিত ভাই আপনি যদি একটু ফ্রি থাকেন তাহলে ভাই প্লিজ আসেন আসেন কারণ এই বিষয়ে ভাই আমি 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 অ্যাটাচ হতে পারতেছি না যদি আপনি ফ্রি থাকেন তাহলে একটু আসেন খুব বেশি একটা ইয়েও পাচ্ছি না আমি ফারহাত ভাই একটা বিষয় আমার আরেকটা মানে যে বিষয়টা নিয়ে আমি মানে ইসে পুরো টেনশনে পড়ে যাই সেটা হচ্ছে যে লালন পালন করলো এবার তারা কি করছে বাবা মাকে কষ্ট কষ্ট দিয়ে দেখা যায় বিধর্মী একটা ছেলের সাথে যাক বা একটা যেকোনো আমি সধর্মী ছেলের কথাই বলছি যে সে যে একটা ছেলের সাথে পালিয়ে গেল কিন্তু এই যে পালিয়ে যে গেল এবার বাবা মায়ের প্রতি কি তাদের কোনো কর্তব্য নেই ভাই ওই পালায় যেতে হবে কেন যদি বাবা মা ওইরকম আটকে রাখে তাহলে তো তারা পালায় যাচ্ছে এখন এখন ভাই আমি তো তার সুতে নাই আমি তো জানি না তার ক্ষেত্রে কোন কাজটা করা ভালো সবার ফ্যামিলি তো একভাবে কাজ করে না আপনার ফ্যামিলি যেভাবে কাজ করে ব্যানার্জি সাহেব আপনার ফ্যামিলি যেভাবে কাজ করে সেভাবে তো সবার ফ্যামিলি কাজ করে না আপনি তো আপনার ফ্যামিলির লেন্স দিয়ে সবাইকে যাচাই করতে পারবেন না না এটা 100% যে আমার ফ্যামিলি দিয়ে আমি সবাইকে যাচাই করতে পারবো না আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড একটু হুজুরে পাক ভাই আপনি একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ যে আলোচনা করছিলাম যেটা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি ভাই ফরাস ভাই যেটা বলেছে আমার একই কথা একজন মানুষ যদি ধর্ম চেঞ্জ করতে চায় বা একটু একটু আমাকে একটু বলতে দেন ভাই সেটা সম্পূর্ণ অধিকার তার থাকতে হবে এটা আন্তর্জাতিক মানবাধিকার সনদে পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের স্বেচ্ছায় সজ্ঞানে যদি কোনো ধর্ম গ্রহণ করতে চায় বা কোনো ধর্ম ত্যাগ করতে চায় কাউকে বিয়ে করতে চায় সেটা সম্পূর্ণ অধিকার তার থাকতেই হবে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই এবং তারপরে যদি বাচ্চারা যদি সেই আপনার ছেলে বা মেয়ে বা আপনার ছেলে যদি আপনাকে টেক কেয়ার না করে বা আপনাকে আপনার সাথে সম্পর্ক না রাখে সেটা তো নির্ভর করছে আপনার পারিবারিক শিক্ষার ওপরে আপনি কিভাবে তাকে বড় করেছেন তাহলে আপনি তাকে যদি ঠিকভাবে বড় করতেন এবং আপনার আপনি যে কষ্ট করে তাকে বড় করতেছেন এই জিনিসটা যদি তাকে রিয়ালাইজ করাতেন এবং সেইভাবে যদি সে বড় হতো তাহলে নিশ্চয়ই সে আপনাদের পাশে থাকতো বা আপনাদের কথা শুনতো কিন্তু যে যদি সে এই সিদ্ধান্তে যায় যে আপনাদের সাথে সম্পর্ক রাখবে না সেটারও তো অধিকার তার আছে ভাই এখানে তো জোর জবরদস্তি করা যাবে না তাই না সেটা অবশ্যই আর আমাদেরও মনে করেন আমরা জোর জবরদস্তির যে বিষয়টা ওখানে আমরা কিন্তু অনেকেই বর্তমানে হিন্দুদের ফ্যামিলির অধিকাংশ ফ্যামিলি কিন্তু জোর জবরদস্তি কোনো সন্তানের উপরে করে না খুব কম মানে এটা এখন আস্তে আস্তে উঠে গেছে বলেই মানে বর্তমান সময়ে আস্তে আস্তে যর্জবরদস্তিটা উঠেই যাচ্ছে মানে সেটা কিন্তু এখন আর নেই

হ্যাঁ আমি শুনছিলাম বাইরে থেকে আমি শুনছিলাম নমস্কার আপনাকে নমস্কার আমি এই লাভিয়াত বিষয়টা নিয়ে আমি দ্বিধাদন্দের মধ্যে আছি যেগুলো মনে করুন সব থেকে বড় কথা হচ্ছে যে মার্ডার বা তুন খারাপিটা অতিরিক্ত হচ্ছে তার মানে একটা জিনিস একটা জিনিস ভেবে দেখুন যে কিসের যে কে বেশি ভুল বা কে বেশি খারাপ হ্যাঁ একটা একটা দ্বন্দ্ব এটা অদ্ভুত ব্যাপার নয় কি তার মানে ধরুন একজন একজনকে তার যেন জীবনের মূল লক্ষ্যই হচ্ছে যে একটা ধর্ম ধর্মের মধ্যে তাকে শেল্টার নিতে হবে ঠিক আছে ধর্ম ছাড়া যেন সে যেন মানুষ বাঁচতেই পারে না তার মানে দেখুন মানুষের শিক্ষা দিক্ষারে কিরকম অবস্থায় গেছে আছে ভাই প্লিজ কেউ একটা কিছু বলতে চাইছিলেন বোধহয়

আমি পশ্চিমবঙ্গ থেকে মানুষ হয়েছি পশ্চিমবঙ্গে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কমিউনিস্ট পার্টি ছিল সেখানে মানুষের মন মানুষ অন্যরকম ছিল সেটা আমি মানছি অনেকেই হয়তো ইয়ের মধ্যে ছিল ভারতবর্ষের অবিভক্ত বঙ্গদেশ থেকেই বলতে পারেন সেটা সেই সন্দেহ নেই ঠিক আছে কিন্তু এখনকার মানুষের যেরকম মানুষ কথা আমার মনে হয় না সেই সেকুলারিজম খুব বেশি এখনো পর্যন্ত আর আছে মানে সে এক সময় হয়তো সেখানে এইটির পার্সেন্ট সেকুলারিজম ছিল সেটা এখন হয়তো কমতে কমতে ফিফটি পার্সেন্ট হয়েছে এটা নয় যে মানুষ সেকুলার নয় মানুষ মানে চিন্তা ভাবনার ইয়ে নয় আমি কথা শেষ করিনি এরকম নয় এরকম আমি বলছি বলছিলাম অনেক মানুষ আছে যারা সেকুলার যারা হয়তো ধর্ম মানে না এমন বহু মানুষকে দেখবেন যারা যুক্তিবাদী আমি डेफिनेटলি এগ্রি হ্যাঁ কিন্তু মানুষের মধ্যে এই যে একটা রাজনীতি মানুষ যখন 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 একটা মানুষ যখন ভোট ব্যাংক বানাতে হয় যখন একটা কতগুলো মানুষকে যখন একটা ভোট ব্যাংকে পরিণত করতে হয় তখন তাদেরকে কোনো কিছু একটা একটা একই সূত্রে কোনো ভাবে তাদেরকে দেওয়া হয় তার মধ্যে এই যে ধর্মের মানুষের কথাটা এটা কিন্তু একটা বড় ব্যাপার ঠিক আছে এখন সমস্যাটা হচ্ছে যে এই যে জিনিসটাকে এই যে লাভ জিহাদ জিনিসটাকে এই জিনিসটাকে এই জিনিসটা

আমি অ্যাজ এন এস মুসলিম আমি ইসলামকে মনে করি এবং আমি যথেষ্ট প্রমাণের মনে করি যে ইসলাম হচ্ছে জাস্ট লাইক আ ভাইরাস সে আপনার বিশ্বের মধ্যে ঢুকবে আপনার অঞ্চলে ঢুকবে অঞ্চলে ঢুকে প্রথমে সে দাওয়াত দিবে ভিক্টিম রোল প্লে করবে তারপরে সে ধীরে ধীরে তার জনসংখ্যা বাড়াবে তারপরে সে ডিফেন্সিভ তারপরে তারপর শুরু হবে অফেন্সিভ এই যে কনভারশনের একটা 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 মানে তাদের মধ্যে যে আলাদা একটা চাহিদা আলাদা একটা তেজ তাদের একটা ইমানি দায়িত্ব এই জিনিসটা মুসলিমদের মধ্যে খুব ভালোভাবেই আছে আমি শুধু মুসলিমদের ভাবে এর মধ্যে ভালোভাবে এটা বলতেছি না ইসলাম এই জিনিসটা শিখায় মানে নিজে করা এবং অন্যকে কনভার্ট করা ইয়েটা এই জিনিসটা ইসলাম দ্বারাই খুব বুস্টেড আপ হয় এবং এই এবং একই সাথে অন্যান্য ধর্ম এবং বিশেষ করে হিন্দু ধর্মের প্রতি একটা বিশেষ ঘৃণা এটা ইসলামের একদম কোরের মধ্যেই আছে শুধু এটা মানে হিন্দু ধর্মের প্রতি না প্রতুলিকতার উপরে এবং যেহেতু হিন্দু ধর্ম হিন্দুরা প্রতুলিক হয়ে থাকে প্রতুলিকদের উপর একটা আলাদা ঘৃণা এই দুই জিনিসটাই ইসলামে বর্তমান ভালোভাবে বর্তমান এবং এটা এটার প্রতি হিন্দুদের একটা থাকাটা আমার কাছে মনে হয় যে মোটামুটি একটু জাস্টিফাইড হলো মোটামুটি একটু জাস্টিফাইড বিষয় যে ফিয়ার থাকা মানে এটার ব্যাপারে ইয়ে হওয়াটা যে জিনিসটা আসলে একটা ভয়ঙ্কর জিনিস এটা সম্পর্কে অ্যাওয়ার হওয়াটাও আমার মনে হয় হিন্দুদের একটা জাস্টিফাইড পজিশন অ্যাট সাম লেভেল জাস্টিফাইড পজিশন আমি ঘৃণার ক্ষেত্রে বলতেছি না বাট অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে বলতেছি আজকে বুঝতে পারছেন আমার কথাটা হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এখন আমি একটা জিনিস বলি যে শুধুমাত্র শুধুমাত্র ইসলাম বলে নয় আমি মনে করি যে কোন ধর্মই একটা ভাইরাসের মতই রোল প্লে করে যে কোন একটা ধর্ম যে কোন একটা আইডিয়োলজি সেটা যদি গ্রো করতে থাকে সেটা যদি এরকম ভাবে সেটা কিন্তু একটা ভাইরাসের রোল প্লে করতে পারে সেটা একটা পলিটিক্যাল একটা আইডিয়োলজিও কিন্তু এই জিনিসটা হতে পারে এরকম ভাবে একটা ভাইরাল একটা রোল প্লে করতে পারে সমাজের মধ্যে যে জিনিসটা হয়তো একটা একসময় নাজি যারা ছিল তাদের মধ্যেও তাদের সমাজে এই জিনিসটা একসময় প্লে করেছিল এখন সমস্যাটা হচ্ছে যে আমরা এইখানে যে জিনিসটা সবথেকে বেশি দেখি লাভ জিহাদের মধ্যে লাভ জিহাদের নামে হতে পারে এটা জিনিসটা হতে পারে যে মুসলিমদের একটা একটা ইয়ে থাকতে পারে একটা একটা তাদের একটা মেন্টালিটি থাকতে পারে যে আমরা কয়েকজনকে কনভার্ট করবো সেই জিনিসটা থাকতে পারে এবং তার জন্য হয়তো তারা চেষ্টা করে সেরকম আমিও দেখেছি ইভেন আই আইটিতে বসে আমি জিনিসটা দেখতাম যে বেশ কিছু লোকজন থাকতো তারা হচ্ছে তাদের ধর্ম প্রচার করছে তারা আইটিতে পড়ছে তারা শিক্ষিত এবং তারা ধর্ম প্রচার করে যাচ্ছে তারা নিজের মতো ধর্ম প্রচার করে যাচ্ছে এদিকে ইস্কান যারা আছে ইস্কানের যারা লোকজন আছে তারা হচ্ছে তাদের নিজের মতো ধর্ম প্রচার করে যাচ্ছে এবং তারা রীতিমতো লোকজনকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে বিভিন্ন

মতো লোকজনকে বলে যে আমার ধর্মে আমাকে গুরু হিসেবে মান আমার ইয়েতে আসবে যেমন অনুকূল ঠাকুর আছে অনুকূল ঠাকুরেরও কিছু কিছু চালা আছে যারা বিষয়টা আমি শেষ করি আমি শেষ করি ঠিক আছে দেখছি হলো তারপরে একটা ভিডিও ক্লিপ যেখানে একটা মুসলিম ছেলে আমি যাই না সত্যি মুসলিম কিনা শুনলাম মুসলিম একটা ছেলে একটা মেয়েকে সে ওপেনলি মারছে ঠিক আছে ওপেনলি তাকে হত্যা করছে তারপরে আরো সেই কেরালা স্টোরি নিয়ে আরো অনেক রকম ইয়ে হলো আনন্দবাজার নিয়ে সেটি নিয়ে বিভিন্ন পত্রিকায় নিউজ চ্যানেল সেটি নিয়ে ফোর আওয়ার্স আলোচনা হচ্ছে সেই জানি সিজন চলছে সেগুলো নিয়ে খবরগুলো আরো বেশি বেশি করে উঠে আসছে এই জিনিসগুলো যদি দেখছি এগুলো কারণটা কি এগুলোর মধ্যে সত্যি সত্যি যদি এরকম হয় এখন যদি সত্যি একটা একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে যদি সত্যি ভালোবাসে কিন্তু এইভাবেই দেখে হবে এই 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 জিনিসটা জিনিসটা কিন্তু খুব মানে আমি একদম করি একটা ঘটনাকে এইটার মধ্যে একটা 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 ধার্মিক একটা মানে কালারিং করার এটা কি খুব একটা দরকার আছে আমার কিন্তু মনে হয় না লোকজন কিন্তু এই জিনিসটা দেখেনি ওই যে ভিডিওটা দেখেছে সেখানে দেখেছে যে একটা মুসলিম ছেলে একটা হিন্দু একটা মেয়েকে মারছে খুন করছে এই জিনিসটা দেখেছে কিন্তু আশেপাশে লোকজন যদি তাকে ক্রস করে চলে যাচ্ছে মারছে তখন হচ্ছে মানুষের লোকজন তাকে কল করে চলেছে কেউ কিছু বলছে না এই জিনিসটা কেউ কিন্তু কোনো কথা বলেনি মানে মানুষের মানুষের জিনিস করা হচ্ছে ভাই মানে অবশ্যই করা হচ্ছে মোদী সরকার আবার এসে আসার জন্য এই জিনিসটা

আমার মনে হয় মানে এতটা কয়েকজনকে কনভার্ট করা আমার মনে হয় মানে তাদের আইকিউ লেভেল সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ ওভার অল মানুষের আইকিউ লেভেল দিয়ে বড় শব্দ আছে আপনি আমাদের দেখেন নাকি দেখেন না সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমি মানে ধার্মীয় ধর্মীয় আইকিউ যদি হয় ধার্মিক আইকিউ যদি বলে কিছু থাকে হ্যাঁ তাহলে আমি বলবো হিন্দুদের মানে বুদ্ধি হাঁটু ঠিক আছে মানে এরকম মানে রিয়েলি মানে এটা একটা খুবই একটা বাজে ব্যাপার এখন এই যে এই যে লাভ জিহাদ নিয়ে যে জিনিসটা হ্যাঁ আপনার আপনার ধর্ম আপনার কাছে রাখুন আমার কোনো অসুবিধা নেই আপনি যে ধর্ম প্রিজার্ভ করতে পারেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে কিন্তু তার মধ্যে তার মানে এটা নয় যে একটা এরকম হতে পারে যে একটা হিন্দু হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ে এরকম কি হতে পারে না হ্যাঁ এরকম আছে এরকম বহু ঘটনা আছে এটা কি লাভ জিহাদ বলে হচ্ছে কি দিকে দেওয়া হচ্ছে না এই জিনিসটা কিন্তু লাভ জিহাদ দেওয়া হচ্ছে না

এই জন্য ওই যে আগন্তুক ভাই বোধহয় আপনার বলছে ফারাজ ভাইকে আমি মেসেজ দিছিলাম আমির ভাই তো আছেন হম তো মোটামুটি সবাই তাহলে কালকে মানে বাংলাদেশ টাইম আটটায় এটা আমরা বুঝি নাই কি বিষয় বলতেছেন একটু ক্লিয়ারলি বলেন মিলাদ বিরিয়ানি আছে বিরিয়ানি আছে তো নাকি বিরিয়ানি আছে সুন্দর টিয়ার পর্বের আছে শুরু আমি শুরু করার কথাটা বলে দিচ্ছি সবাইকে দর্শকদের হ্যাঁ আপনি এখন বলেন তাহলে আসলাম আর কি সবাইকে হ্যাঁ তাহলে আগামীকাল আমাদের মুক্ত বিহঙ্গ পেজ থেকে মানে হুজুর পাক ভাইয়ের ইমামতিতে আমাদের একটা মানে বাৎসরিক মিলাদ মাহফিল এবং তবারকের ব্যবস্থা আছে আপনারা দলে দলে যোগদান করবেন এবং নেকি হাসিল করবেন বিরানিও থাকবে গরুর মাংস দিয়ে বিরানি আপনারা সবাই চলে আসবেন আলহামদুলিল্লাহ এই তো ভাই বলে কথা বলে বলে ফেললেন ভাই মাংস না গোস্ত বলেন মায়ের গোস্ত গোস্ত এত গোস্ত বলতে হবে স্যার

হ্যাঁ দেখুন এখানে আসিফ ভাই দেখুন এখানে একজন প্রশ্ন করেছেন হ্যাঁ যে বালাজিবাহ সমিত ভারতে কতগুলো হামলা করেছে মুসলিমরা পশ্চিমবঙ্গে গত পাঁচ অধিকাংশ হিন্দু কেন দেখুন কতগুলো করেছে মুসলিমরা সেটা সেটা ঠিক আছে আমি মানছি তার মধ্যে লাভ জিহাদ পড়ে সেটা আমি যাই না আর সেই জিনিসটা খুবই ক্লিয়ার করেছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত এই যে পশ্চিমবঙ্গে গত পাঁচ বছরে যতগুলো মেয়ে হিন্দু অধিকাংশ হিন্দু কেন তার একটা কারণ কিন্তু হিন্দু জনসংখ্যাটা বেশি এটা একটা কারণ দ্বিতীয় কথা যে হিন্দুরাই কি মানে মুসলিম কি ধর্ষণ করেছে নাকি এরকম নয় তো যে হিন্দুরা

কত তাড়াতাড়ি পসিবল আমি এই ধর্ম ত্যাগ করবো আপনাদের হিন্দু ধর্ম ভাই আপনারা নিজের নিজেরাই যেগুলো আইন মানে আপনাদের ধর্মে আপনারা হিন্দুত্ব মানে যারা যারা হিন্দুত্ব ইয়ে গঠন করতে চান আবার সেখানেই দেখেন আপনাদের কাজ সিস্টেম আমি যতদূর জানি হিন্দু ধর্মের আইন করে নিষিদ্ধ যে আপনি টাচ করতে পারবেন না এই করতে না এইগুলো কথা বলা যাবে না এবং পারফর্ম করা যাবে না অবশ্যই এবং ঠিক এই কারণে দেখবেন হিন্দুগুলো সমাজ সংস্কার হ্যাঁ এমন একটা বা এমন এমন একটা দেখবেন এমন একটা সিচুয়েশনে তারা এসেছেন যে আহ যেখানে এই যাতায়াত প্রথা বা এই যে শোষণ এই জিনিসগুলো খুব বেশি হয়ে গেছিল যেমন ধরুন আমাদের আহ ইয়ে গৌরাঙ্গ হ্যাঁ চৈতন্য চৈতন্যদেব সে কেন আছে সে

দেশ থেকে দেশ ইয়ে আসামে পালাইছে আপনার বাংলাদেশে পালাই আসছে যারা এই এই অবস্থা দিয়ে যারা গেছে তাদেরকে এইভাবে আমার মনে হয় না অপমান করা কোনোভাবেই জাস্টিফাইড আপনি মানে ওইভাবে বলেন না যেটা কর্মের ভিত্তিতে না এটা কোনোভাবে কর্মের ভিত্তিতে না এটা আপনাদের ধর্মের ভিত্তিতেই এটা একেবারে অবশ্যই বর্তমান ভারতবর্ষে এখনো পর্যন্ত শিডিউল শিডিউল কাস্ট ধর্মীয় আপনি আচ্ছা ধর্মীয় গ্রন্থটা পাননি কিন্তু সেখানে ঈশ্বর এখানে সেখানে কৃষ্ণ বলছে যে আমি তৈরি করেছি হ্যাঁ কিভাবে তৈরি করেছি কর্মের ভিত্তিতে ঠিক আছে কর্ম এবং গুণের ভিত্তিতে তৈরি করেছি এবং এই গুণটা কোথা থেকে আসে জানেন একজন মানুষ আপনার গুণ কোথা থেকে আসে আপনার বাবা মার কাছ থেকে আসে আলটিমেটলি এটা জন্মের ভিত্তিতেই দিয়ে হয়ে যায় তাই না এরকম তো এরকম তো দেখি না যে ধরুন আহ কর্ণ কর্ণে কি বলছে কর্ণকে বলছে যে না ভাই তুই সুতোপুত্র তোর ভাই এখানে এখানে দিয়ে করতে হবে না তো গুণ দেখছি না কর্ণ তার একটা কবজ আছে সব ডিসক্রিপশনটা এরকম যে তার থেকে সবসময় ছটা বেরোচ্ছে তার একটা কবজ আছে কুণ্ডল আছে সেখান থেকে ছটা বেরোচ্ছে তাই বলছি তুই আর সুতো পুত্র

আহ এই হিন্দু ধর্মগ্রন্থগুলাতে কি এমন একটা চরিত্র পাওয়া যায় এরকম কিছু চরিত্র পাওয়া যায় যারা হচ্ছে গিয়ে মনে করেন শুদ্র পরিবারের জন্মে নিজ কর্মগুণে ব্রাহ্মণ হয়ে গেল ব্রাহ্মণ জন্ম সে খারাপ কাজ টাজ করতেছে এখন সমাজের লোকজন তাকে বলে দিল যে এই মন্দিরে তোমার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে তোমার কাছ থেকে শুধু হিসেবে গণ্য করা হবে তুমি শুধু হয়ে গেল এরকম কি কোনো সিস্টেম আছে যে অথরিটি আছে না এরকম কোনো উদাহরণ আমি পাইনি যে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে এরকম কোন উদাহরণ আমি পাইনি কোনো আমি পাইনি যদি জানেন তাহলে আমি বাধিতে হবো এরকম কোনো উদাহরণ পাইনি বড় যদি এরকম দেখা যায় একজন ব্রাহ্মণ সে ক্ষত্রিয় হয়েছে এইরকম উদাহরণ উদাহরণ আছে যেখানে একজন আহ যে আহ একজন একজন আহ ব্রাহ্মণ তার স্ত্রী সে আহ একজন শূদ্রের সাথে শূদ্রের সাথে সংগ্রাম করে তার এক সন্তান হয় সেই সন্তান বহু বছর ধরে আহ ইয়ে করেও বহু বছর ধরে তপস্যা করেও কিন্তু সে ব্রাহ্মণ হতে পারেনি এইরকম উদাহরণ বরং এবং এই যে বর্ণশঙ্কর এগুলোর বিরুদ্ধে তো ভারতের অনেক বড় বড় এমনকি বিবেকানন্দ পর্যন্ত এই বর্ণশঙ্করের বিরুদ্ধে অত্যন্ত নোংরা নোংরা কথাবার্তা বলে গেছে যেটা যতদূর আমার মনে পড়ে এটা তো তারা এত বছর তারা নামে ঠিক করতে পারে না এটা বর্ণবাদ না দিয়ে কর্মবাদ দিল তো

তারা হিন্দু নোস তার কালী পুজো নিবেদিকে পাঠাচ্ছে তো খুব মানে খুব পড়াশোনা জানা লোক রবীন্দ্রনাথ ওর কাছে কি বরং ব্রেন চলে আসে ওকে চিঠি লিখছে তো জান আমাকে এরকম ভাবে অপদ্যস্ত করার জন্য এম্বার্স করার জন্য রবীন্দ্রনাথের কাছে পাঠাবেন না হ্যাঁ এরকম এই চিঠিগুলো যখন দেখি তখন আমরা জানতে পারি তো কি রকম ছিলেন হ্যাঁ তো এই ঘরে বাইরে সিনেমাটা দেখবেন ঘরে বাইরে সিনেমাটা ওখানে যে ক্যারেক্টারটা দেখাচ্ছে সেই সন্দীপনের যে ক্যারেক্টারটা দেখাচ্ছে সে বলছে স্বদেশী কথা বলছে কিন্তু সে বিদেশি সিগারেট খায় বলছে ওই একটা ব্যাপারে আমি বিদেশি মানি না হ্যাঁ স্বদেশি মানি না তা মানে সেই এইরকম এইরকম ক্যারেক্টার হচ্ছে ওই বিবেকানন্দ ওরকম ছিলেন বিবেকানন্দ খুব খুবই অপরচুনিক একটা মানুষ ছিলেন যেখানে যেরকম সুবিধা পেয়েছে সেরকম কথা বলেছে হ্যাঁ যার কোন হচ্ছে মানে অনেক সময় যার আগাম একদম আগের কথা একটা বলেছে তার সাথে একদম কমপ্লিটলি কন্ট্রাক্টের একটা কথা বলেছে যখন সুবিধা পেয়েছে এই বিবেকানন্দ কিন্তু মানে আরেকজন আরেক লেভেলের দিয়ে আচ্ছা তাহলে এই যে রাজা রামের গল্পটা ইসের মধ্যে আমরা যে পাই একটা শম্ভুক নামক একটা হত্যা করলো হত্যা করা হলো এই কেন তপস্যা করেছিল সে স্বর্গে জ্ঞান লাভ করবে তপস্যা করছিল সে সূত্র ছিল তখন একজন তখন ইয়েতে ব্রাহ্মণের একটা সন্তান মারা যায় সেই ব্রাহ্মণের সন্তান সে রামকে বলছে আমার সন্তান কেন মারা যাবে আমার সন্তান মারা যাওয়ার কথা না নিশ্চয়ই কোন একটা ইয়ে হয়েছে নিশ্চয়ই কোন সূত্র পাঠ করছে তার কোন রকম কথা না বলি তার শিরশ্চেদ করে রাম তারপরে বলে এরকম করা উচিত না এই করা উচিত না এই সমস্ত অনেক জ্ঞান টেন তো অনেকে বলে যে এইটা নাকি প্রক্ষিপ্ত অংশ কিন্তু একটা জিনিস দেখুন এই যে প্রক্ষিপ্ত অংশ হলেও এটা হচ্ছে এটা মহাকাব্যের অন্তর্গত সাহিত্য সমাজের দর্পণ তার মানে এখান থেকে ওই যে ওই একটা একটা গল্প আছে মহাভারতের একটা গল্প আছে যেখানে আহ যুধিষ্ঠির চারবাক নামে এক রাক্ষসকে হত্যা করে তো এইগুলো কি বোঝানো হয় সমাজকে কি বোঝানো হয় সমাজকে বোঝানো হয় ইজাতে নর্মস এগুলো হচ্ছে আইডিওলজি একটা একটা আইডিয়াল একটা জিনিস তৈরি করা হয় এবং সেই জিনিসটাই বোঝানো হয় আমরা পরে যখন একটা এভিডেন্স খুঁজে যাই যে সেই সময় সমাজ কেমন নাম হচ্ছে চারবাক চারবাক নামে এক রাক্ষসকে হত্যা করে হ্যাঁ এইটা হচ্ছে চারবাক দর্শনের যে চারবাক অবশ্যই অবশ্যই এবং এইভাবেই করা হতো ব্রেন ওয়াস দেখুন এটা ব্রেন ওয়াশ যখন করা হয় তখন এইভাবেই করা হয় যখন আজকে তখনকার দিনে সিনেমা ছিল না আজকে সিনেমা আছে সে সময় সিনেমা ছিল না সেটা কিভাবে করতো এই রামায়ণ মহাকাব্যের মধ্যে দিয়ে সেগুলো ঢুকিয়ে দেওয়া হতো এই মহাকাব্যগুলো হচ্ছে চারদিকে যে আগে কি হতো রামলীলা হতো মহাভারতের গল্প হতো নাটক মানে কি কোথাও হচ্ছে রামলীলা হচ্ছে কোথাও এই নাটক হচ্ছে সেই নাটকের মধ্যে দিয়ে তারা তারা একটা সমাজের মধ্যে একটা একটা অ্যাওয়ারনেস প্রচার করছে তাদের তো একটা মানুষকে দেখুন একটা মানুষকে কিছু একটা শোষণ করতে হবে ওই যাই না কুপি গাইন সিনেমাটা দেখেছেন কিনা সেখানে একটা সেখানে যে সুন্দীরা সুন্দীজি মন্ত্রী হ্যাঁ জহর রায় করেছিল এই রোলটা তা সুন্দর যে মন্ত্রী সে বলছে যে সে জাদুকর বুরফিকে বলছে তো সেই মানুষগুলো যদি কথা বলতে না পারে তারা কি বলছে সে যদি আটকানো না যায় তাহলে কি রাজ্য চালানো যায় এই জিনিসটার কথাটা এই জিনিসটির মধ্যে এই কথাটা খুব সাটেল বেদে একটা বাচ্চাদের একটা সিনেমার মতো করে এই জিনিসটা বলা হয়েছে কিন্তু ভাবুন এই কথাটার গুরুত্ব কতটা আজকের সমাজে এই কথাটার গুরুত্ব কথাটা রাজ্য চালানো কিভাবে কিভাবে চালাচ্ছে যা যেটা চাইছে সেটা আটকাচ্ছে তাদেরকে শোষণ করছে তাদেরকে শাসন করছে এই জিনিসটা এই জিনিসটা সবাইকে যদি সবাইকে তারা এই জিনিসটা বুঝতো যে সমাজের মধ্যে একটা বিভাগ প্রভেদ চাই একটা ইকোনমির একটা অসম বন্টন চাই তবে এই ইকোনমিটা রোল করবে এই জিনিসটা তারা বুঝতো এবং ঠিক এই কারণেই তারা স্যাটেল ওয়েদে এই জিনিসগুলোকে তারা সবসময় ক্যারি অন করার চেষ্টা করতো এবং আমরা যখন একটা এভিডেন্স খুঁজতে যাই এভিডেন্স আমরা কোথায় খুঁজবো আমরা দেখছি তো সেই সময় সাহিত্য কেমন ছিল সেই সময় কথা কেমন ছিল কবিতা কি ছিল সেই জিনিসটা আমরা দেখছি এবং ঠিক সেই কারণেই তখনকার সময় তাই বয় ম্যাগাজিন ছিল না বা হচ্ছে আরো অন্যান্য এখন আমরা যে ইয়েগুলো দেখি পণ্য সাইট দেখি তখন তা ছিল না তারা কি করতো তারা হচ্ছে বই লিখতো ছুটি বইয়ের ইয়েকে সেখানে হচ্ছে কৃষ্ণ

অমিত ভাই যে বিষয়টা বলছি মানে আমাদের যে প্রসঙ্গটা ছিল যেটা আপনি আলোচনা করেছিলেন লাভ জিহাদের বিষয়টা নিয়ে নিশ্চয়ই ওখানে আমরা ফিরে যাই নিশ্চয়ই তো ওই জায়গাটাতে যে জায়গাটাতে আপনিই বলছিলেন আমি ওটার সাথে ডিমত করেছি না যে প্রত্যেক ব্যক্তির ধর্মচয়নের নিজের অধিকার আছে এবং প্রত্যেক ব্যক্তি সে নিজের কোন ধর্ম পালন করবে সেটা সে নিজে জয়েন করতে পারে অবশ্যই আর বিষয়টা হচ্ছে যে এইখানে এই যে মনে করুন আমি বিগত মনে করুন আমি ফেসবুকে মোটামুটি হিন্দুত্ববাদী অনেক গ্রুপে আমি আসি তো এবার তার মধ্যে মনে করুন প্রায় ছমাসের মধ্যে তিরিশ চল্লিশটা আমি এরকম দেখেছি যেগুলো মানে লাভ জিহাদের নামে মানে খুনের যে কেসটা আরকি কি খুনের যে বিষয়টা তার মধ্যে মনে করুন বিশটা যদি আমি ফেক নিউজ ধরি দশটা সঠিক নিউজ আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি ধরে নিলাম চল্লিশটাই সঠিক নিউজ ধরুন একশো চল্লিশটা না একশোটা ঘটেছে না না একশোটার কথা বলছি আমি খুনটাকে আমরা কিভাবে সমর্থন করবো ঠিক আছে এখানে যেটা যেটাকে বলা হচ্ছে যেটা যেটা বলা হচ্ছে যে এই জিনিসটার মধ্যে সবসময় একটা ধার্মিক একটা চিন্তা ভাবনা দেখছেন কেন এরকম কি হচ্ছে না যে হিন্দু ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে খুন করছে না এরকম কি হচ্ছে না হিন্দু ধর্ম তো তেমন ওই মানে বিধর্মীদের নিয়ে খুন করা হচ্ছে না ধর্মে আছে নিয়ে আসছে বা একটা সে মেয়ে সয় ধর্ম পালন করছে সেটাও ঠিক আছে যে হিন্দু ধর্ম পালন করতে এসছে কিন্তু তাকে হিন্দু হয়েছে তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে তার মাথার চুলগুলো কি করলো বিলেট দিয়ে ছেঁচে ফেলে দিয়েছিল ওইটা আবার আহ আর এক আমাদের উনি আপনাদের লাইভে কিছুদিন আগে যুক্ত ছিল ভাইয়ের নামটাও আমি জানি না উনি কালকে এটা ইউটিউবে পোস্ট করেছিল মানে উনিও আপনাদের মানে নাস্তিকেরই কিন্তু আহ উনি এবং আলোচনা করেছিল আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে লাভ জেহাদের মধ্যে সবসময় একটা পলিটিক্যাল একটা কালারিং এর জন্য একটা সেখানে একটা ধার্মিক কালারিং করার কি সবসময় দরকার আছে এরকম কি হচ্ছে না সেই জিনিসটাকে একজন মানুষকে একজন মানুষের খুন করেছে সেইভাবে দেখুন সেটাকে লাভ জেহাদ হয়েছে বলে হচ্ছে না কেন

এইটা ভাবার কারণ হচ্ছে এই যে আপনারাই আলোচনা করেন তাদের মধ্যে এই জিহাদটা আছে এবং বিধর্মী যে মেয়েরা তাদের তারা তাদের আপনারাই যেটা আলোচনা করেন ওই আপনার আলোচনা থেকেই মানে আপনাদের আলোচনা থেকেই আমি আমার এই ধারণাটা এসছে যে তাদের মধ্যে এই যে জিহাদ সাবজেক্ট অধ্যায়টা রয়েছে জিহাদের এবং ছড়ানো হচ্ছে প্রথম ভাবছেন এই জিনিসটা নয় এই জিনিসটা বাগেশ্বর ধাম সে দেখা একজন লোক তিনবার চারবার করে দেখা তার ভূত ছাড়ছে ঠিক আছে এবং সে রাখছে এই ভাই তুই আয় তুই আয় তুই আয় আমার ধর্মে আয় আমাদের ইয়েতে আয় আমার আশ্রমে আয়

প্রথমত দেখুন একটা বিষয় হচ্ছে যে এই যে আমি যে একটা বিষয় আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে স্কুল এবং কলেজেও কিন্তু সেই বোঝানো হচ্ছে ভুল বোঝাচ্ছে যে তোমার ধর্ম ভুল আমার ধর্ম খারাপ এরকম করে ব্রেন ওয়াশ দিতে দিতে যে একটা মেয়েকে নিয়ে আসা হচ্ছে ঠিক আছে

নিজেও এই হত্যার জিনিসটা নিশ্চয়ই আপনি সমর্থন করেন এটা আমরা কেউ করি না কিন্তু ওনার বলার বক্তব্য হচ্ছে এরকম নয় কিন্তু হত্যার ব্যাপারটা কেন বলছেন এরকম আমাদেরকে কি করতে হবে ওনার বক্তব্য হচ্ছে যে মাখো লাগিয়ে বলতে হবে বা হিন্দুরা কত ভালো হিন্দুরা হিন্দু যারা বলি

আপনি একজন মানবিক মানুষ হিসাবে এটা করতেছেন কিন্তু আপনার পয়েন্ট টা হচ্ছে একজন হিন্দুকে মারা হলো একজন মুসলিম একজন হিন্দুকে মারতেছে না ভাই আমি মুসলিমকে মারা হবে বা এরকম বারবার আপনাকে থামাইতে হয় একটু বোঝার চেষ্টা করেন আহ

আমি বলে দিচ্ছি আমি মনে করি হিন্দু মুসলমান এদের মধ্যে বেশি বেশি বিয়ে হওয়া দরকার মানে ভাব ভালোবাসা প্রেম মেশামেশি দেখা সাক্ষাৎ মানে মানে পার্কে গিয়ে বাদাম খাওয়া এবং চুমাচুমি করা এগুলা বেশি বেশি হওয়া দরকার বেশি বেশি হওয়া উচিত বেশি বেশি হইলে ভালো এবং বেশি বেশি হইলে যে জিনিসটা হবে পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম তাদের মধ্যে এই সাম্প্রদায়িকতাটা আস্তে আস্তে কমতে থাকবে একজন আরেকজনের প্রতি আরেকজনের প্রতি ঘৃণাটা আস্তে আস্তে কমতে থাকবে বিষয়টা নিজে আমি নিজে আমি নিজে বাংলাদেশে বেশ কয়েকটা হিন্দু মুসলমানের বিয়ের ইয়াও ছিলাম আমি মানে এটার সাথে আমি ছিলাম মানে পুরো প্রসেসের ভিতরে আমি ছিলাম এবং আমি চাই আরো বেশি বেশি হিন্দু মুসলমান নিজেদের মধ্যে নিজের নিজেরা শাদী করুক প্রেম ভালোবাসা করুক করুক করলে ভাই খুবই মানে হিন্দু মুসলমান মানে ইয়া করলে 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 এটা আমি খুবই পজিটিভলি দেখি খুন সেটা হচ্ছে ভিন্ন বিষয় খুনা খুনি সেটা হচ্ছে ভিন্ন বিষয় আহ আমরা এই যে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই ভালোবাসাটাকে আমরা এগিয়ে দিই আমরা বলি আমরা আমি বলবো যে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হোক প্রেম তৈরি হোক মেশামেশি তৈরি হোক

আপনি আমাকে ইমেল করে দেন এই যে এই ইমেল অ্যাড্রেসে সেই স্ক্রিনশটটা টা ইমেল করে দেন ঠিক আছে লাস্ট মেসেজটা হচ্ছে যে উনি বলে নিয়ে নিয়েছেন আমি ওটা দিতে পারবো

হ্যাঁ 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 বেশ খানিকটা আলাদা মানে পুরোটা না হলেও মূল থিমটা একই কিন্তু কিছু কিছু জায়গা আলাদা যেমন কোনো কোনো ইয়েটা আছে যে দেখুন সময় একটা মূল থেকে নিয়ে তখন বলতে কি ছিল না এখানে একটা জিনিস কি করছে এরা হচ্ছে এরকম ধরুন হচ্ছে যে সিংহাসন লিখেছে একজন ঠিক আছে বত্রিশ সিংহাসন যে লিখেছে তা সেই সিংহাসনে

এইখানে যে লেখাটা আছে সেখানে দেখা দেখেন আহ এটা একটা লেখা রাম কর্তৃক নিরাপরা হত্যা এইখানে এই লেখাটার ভিতরে আছে রামচন্দ্রের শম্ভুক হত্যার ঘটনাটি বাল্মীকি ও কীর্তিবাস উভয় রামায়ণী মেলে

দেখুন এইখানে এই জিনিস লোকজন যে জিনিসটা বলে যে আমরা হয়তো এই আব্রাহামিক একটা আতোষ কাঁচ দিয়ে আমরা হিন্দু ধর্মকে বা রামায়ণকে বিচার করছি না আমরা ডেফিনেটলি জানি যে হিন্দু ধর্মের ফিলোসফিটা কি আমরা জানি এটা আপনার না কিন্তু সেই জিনিসটাই বলার কথা যেটা সাহিত্য সমাজের দর্পণ সাহিত্যে যে জিনিসটা আছে সমাজে সেই জিনিসটা ছিল বলেই সেখানে আমরা তার প্রতিফলন পাই এবং মানুষ সেখান থেকে কি শিক্ষা পায় সেখানে একটা এইরকম একটা গল্পকে ইনকর্পোরেট করার কি দরকার ছিল এইভাবে একজনকে তখনকার মানুষকে জানতো না নিশ্চয়ই জানতো যে এটা একটা ভালো কাজ হচ্ছে না নিশ্চয়ই জানতো কিন্তু এটা ইনকর্পোরেট করার কথা কি কেন ছিল কারণ মানুষকে অনুশাসন

যে এই ধরনের কোনো প্রেম ভালোবাসাকে সেখানে একটা লাভ জিহাদ বলে দেখে দেওয়া কোনো একটা জেনারেলাইজ করা এই জিনিসটা আমি কমপ্লিটলি এগেনস্ট এরকম হতেই পারে এবং আমি এরকম বহু মানুষকে দেখেছি শুধু লাভ জিহাদের চক্করে পড়ে এই লাভ জিহাদের একটা লেভেল তাদেরকে দেখে দেওয়া হয়েছে বলে মানুষ সেখানে ভিক্টিমাইজ হয়েছে সেটা এবং মহারাষ্ট্রে পুনেতে এবং মুম্বাইতে এরকম আমি বহু অসংখ্য কাপড়কে দেখেছি যারা এটা নিয়ে ভিক্টিমাইজ হয়েছে আমার নিজেরই একজন বন্ধু তারা ওরকম একটা মেয়েটা হিন্দু ছেলেটা মুসলিম তারা রীতিমতো ভিক্টিমাইজ হয়েছে

যে বিজেপি সাপোর্টার বোঝে না আমি বুঝি নাটিক মানে মাথার মধ্যে বেইন না থাকলে যে অবস্থা হয় আর কি